তাহলে বোর্ডে লেখাবেন স্পিয়ার করেন কি প্রশ্ন বলো 31 নম্বর 5.1 এর 5.1 এর 33 নম্বর স্যার 33 নম্বর x + y = 7 33 নম্বরে কি আছে দেখি x + y = 7 5.1 এর প্রশ্ন নম্বর 33 x plus y equal to 7 তার পরে আছে কত xy equal to 10 xy equal to 10 একটা কথা বলি x plus y equal to 7 xy equal to 10 দেওয়া আছে মান বের করতে হবে x square plus y square plus 5xy x square plus y square plus 5xy এই রাশির মান বের করতে হবে এই রাশির মান কত হবে দেখো এটাকে আমরা যদি সূত্রে নেই এই x² + y² কে দুই ভাবে লেখা যায় x² + y² = x + y হোল স্কয়ার - 2xy এই ভাবে লেখা যায় আর এক ভাবে লেখা যায় x² + y² = x - y হোল স্কয়ার + 2xy এখন দেখো এই দুই ভাবে কোনটা আমরা নিব এই ভাবে কেন এখানে মান দেওয়া আছে x + y = 7 3 xy এর পরিবর্তে লিখলাম 10 749 49 প্লাস 30 ইকুয়াল টু 79 দেখো মিলছে কিনা উত্তরটা হইছে কিনা তোমরা বুঝতে পারছো কিনা দেখো यस স্যার বুঝছি তাহলে 5.1 এ আর কার কি সমস্যা আছে বলো কত নাম্বার আপনি যেটা করলেন আচ্ছা এখন যেটা করব সেটা হলো 25 নাম্বার 25 নাম্বারে দেওয়া আছে x = - 4 y = - 5 x = 4 -60xy এখানে এখন যদি আমরা সূত্র প্রয়োগ করতে চাই 25x স্কয়ার আছে এটাকে লেখা যায় 5x হোল স্কয়ার ইকুয়াল টু 5x হোল স্কয়ার এটাকে লেখা যাবে 6y হোল স্কয়ার মাইনাস এখানে সূত্র অনুযায়ী যদি লিখি 2 ইনটু 8x মানে a a হচ্ছে 5x আর b হইছে 6y এইভাবে লিখলাম এতে দেখো এটা গুণ করলে 60xy হয় কিনা 5 আর 6 গুণ করলে 30 30 এর ডাবল করলে হয় 60 এটা হয় তাই এই কিছু বলতেছো না স্যার নো স্যার আর না এখানে শব্দ হয় কেন তোমাদের বলছিলাম মিউট করা থাকবে সব ইকুয়াল টু 5x minus 6y whole square
x এর পরিবর্তে আমরা লিখব -4 y এর পরিবর্তে -5 equal to 5 into x এর পরিবর্তে -4 -6 into y এর পরিবর্তে -5 এটা কোশ্চেন ছিল কোশ্চেন করার যখন সুযোগ দেব তখন কোশ্চেন করবা আচ্ছা সরি স্যার হোল স্কয়ার equal to কোন করলে কত হবে -20 -30 হোল স্কয়ার equal to এটা কোন করলে হবে -50 হোল স্কয়ার 25 00 দেখো যা লিখছি এর ভিতরে ক্যালকুলেশনে কোনো সমস্যা আছে কিনা কোথাও কোনো ভুল হয়েছে কিনা উত্তর মিলছে কিনা দেখো স্যার ঠিক আছে ঠিক আছে দ্বিতীয় লাইন থেকে বাকিটুকু বুঝি নাই এই যে দেখো এখানে 25x2 আছে এইজন্য এখানে লিখছি 5x2 তাতে 25x2 হয় 5x এর বর্গ করলে 25x2 হয় কিনা यस স্যার এবার দেখো 6y এর বর্গ করলে 36y2 হয় কিনা यस স্যার তাহলে এইটাকে যদি আমরা a ধরি আর এটাকে যদি b ধরি তাহলে এখানে -2 b লেখা লাগে এজন্য লিখছি -2 এ হিসাবে লিখছি 5x বি হিসাবে লিখছি 6y এখন এটা গুণ করে দেখলাম যে 60xy এর সমান হয় তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার -2ab এর সমান হইছে তাতে a - b হোল স্কয়ার আসছে তোমার এই পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা নো স্যার তাই এই 5 এর মতই আছে x এর পরিবর্তে -4 লিখছি -6 y এর পরিবর্তে আমরা -5 লিখছি ঠিক আছে यस सर तो बुच्ची सर अच्छा आज कौन समस्या है तो करो ना सर ना सर एक फोरम पर तीन पोस्ट देखो आर कौन नंबर कराई दी जावे सर चौतरीश सर सर चौतरीश चौतरीश हाँ चौतरीश नंबर है ऐसे m प्लस 1/m इक्वल टू 2 চৌত্রিশ একই তোমাদের এখন কথা বলতে বলি না একই না ভিন্ন আছে এটা করাই দিতে হবে এইজন্য করাই দিতেছি বারবার এত কথা বলো কেন ছাড় বেশি কথা বলছো এই রাশির মান যদি আমরা বের করতে চাই বিভিন্ন ভাবে মান বের করা হবে না এটার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হইছে এইটাকে বর্গ করতে করতে আসা এটাকে বর্গ করতে করতে আসলে এইটার মান তাড়াতাড়ি পাওয়া যাবে দুইবার বর্গ করলেই হবে যদি এইভাবে দেখো যে x + 1/x = 3 বা 5 এরকম কিছু আসে এটাকে দুইবার বর্গ করলে এটার মান পাওয়া যাবে পাওয়ার 4 এর মান পাওয়া যাবে একে যদি একবার বর্গ করি তাহলে এইভাবে লেখা যাবে m + 1/m হোল স্কয়ার ইকুয়াল টু 2 স্কয়ার এটা যদি বিস্তার করি তাহলে এখানে কত হবে m স্কয়ার প্লাস 2 m ইনটু 1/m প্লাস 1/m এর স্কয়ার ইকুয়াল টু 4 এই দুটো কাটা যায় তাহলে কত আসছে m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু 4 - 2 m স্কয়ার প্লাস 1/m স্কয়ার ইকুয়াল টু হবে 2 চুপ ঠিক আছে না স্যার একটা কথা বলি এবার আমরা এটার উভয় পক্ষকে যদি আরেকবার বর্গ করি m স্কয়ার প্লাস 1/m স্কয়ার হোল স্কয়ার ইকুয়াল টু হবে 2 স্কয়ার এটা a প্লাস b হোল স্কয়ার সূত্রে আবার বিস্তার করা যায় তাহলে a স্কয়ার প্লাস 2ab twice a b plus 1/m square এটা হচ্ছে b square equal to হবে 4 এইভাবে আমরা লিখতে পারি এইভাবে লেখার পরে এটার সাথে এটা কাটা যায়
এখানে হবে কত m পাওয়ার 4 প্লাস 2 1 বাই m পাওয়ার 4 ইকুয়াল টু 4 m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 ইকুয়াল টু 4 মাইনাস 2 অতএব m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 ইকুয়াল টু 2 এটা m প্লাস m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 এর মানকোটা আরো একটা নিয়মে করা যায় সেটা হলো এই জায়গা থেকে m এর মান বের করে এখানে বসিয়ে দেওয়া এই পদ্ধতিটাও তোমাদের শিখাই দেই দরকার হলে কোথাও কাজে লাগিয়ে লাগাইতে পারো স্যার আপনি রেকর্ডিং বারবার বন্ধ হয়ে যাচ্ছে স্যার আবার বলো তুমি কি বলতে চাও এখান থেকে আমরা যদি লসাগু করি m লসাগু হয় যেমন এই 3 যোগ 1 বাই 3 এটা আমরা যোগ কিভাবে করি লসাগু লিখি 3 3 এর নিচে 1 থাকে 1 দ্বারা 3 কে ভাগ করি ভাগ করলে আসে কত 3 3 দ্বারা 3 কে গুণ করলে হয় 9 এই যোগ 3 দ্বারা 3 কে ভাগ করলে 1 হয় 1 দ্বারা 1 কে গুণ করলে 1 হয় তাহলে এখানে হবে কত 10 বাই 3 ঠিক এইরকম এটার নিচে 1 আছে 1 দ্বারা m কে ভাগ করলে m হবে m দ্বারা m কে গুণ করলে হবে m স্কয়ার প্লাস m দ্বারা m কে ভাগ করলে 1 1 দ্বারা এখানে গুণ করলে হবে 1 ইকুয়াল টু হবে 2 m স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 2m m স্কয়ার মাইনাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0 m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 দেখো এইভাবে লেখা যায় কিনা এই জায়গা চাইলে আর একটু লিখতে পারো যে সূত্রের মতো করে সাজিয়ে লিখতে পারো m স্কয়ার মাইনাস 2 ইনটু m ইনটু 1 প্লাস 1 স্কয়ার ইকুয়াল টু 0 এখান থেকে m মাইনাস 1 হোল স্কয়ার ইকুয়াল টু 0 এইভাবে হয় তাহলে m মাইনাস 1 এর মান m মাইনাস 1 এর মান 0 আসে অতএব m ইকুয়াল টু হবে 1 m এর মান লিখলাম আমরা 1 1 বের করতে হবে m পাওয়ার 4 প্লাস 1 বাই m পাওয়ার 4 m এর পরিবর্তে লেখো 1 1 পাওয়ার 4 প্লাস 1 বাই 1 পাওয়ার 4 1 প্লাস 1 বাই 1 ইকুয়াল টু হবে 2 দেখো বুঝতে পারছো কিনা ইয়েস স্যার এবার 31 নাম্বার করার কথা ছিল সমীক জি 31 নাম্বার বসে x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 x প্লাস 1 বাই x ইকুয়াল টু 5 মান বের করতে হবে কার এখানে ডান পক্ষ বাম পক্ষ আছে লেফট হ্যান্ড সাইড 34 ছিল লেফট হ্যান্ড সাইড হচ্ছে x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার x স্কয়ার মাইনাস 1 বাই x স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু এটাকে লেখা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্রের মতো করে সাজানো যায় দেখো এই x স্কয়ার স্যার স্যার এখানে বর্গ বর্গ সাজিয়ে করা যায় না 1 বাই x এর হোল স্কয়ার এই হোল স্কয়ার এইভাবে লেখা যায় এবার এটাকে কি লেখা যায় a প্লাস b ইনটু a মাইনাস b x প্লাস 1 বাই x ইনটু x মাইনাস 1 বাই x এই হোল স্কয়ার এইভাবে লেখা যায় এটা বর্গ করি x প্লাস 1 বাই x হোল স্কয়ার ইনটু x মাইনাস 1 বাই x x মাইনাস 1 বাই x হোল স্কয়ার এইভাবে লিখলাম আচ্ছা শ্রমিক তুমি কি চাও যে তোমাকে এখান থেকে বের করে দেই না স্যার আমি বলতেছিলাম স্যার তুমি বলতেছিলে কেন আমি তোমাকে যখন প্রশ্ন করার সুযোগ দিব তখন তুমি কি করবা আমি তো বললামই তোমাদের প্রশ্ন করার সুযোগ দিব তুমি আরেকটা নিয়মের কথা বললে আমি ওই নিয়মে করাই দেই না দেন স্যার আবার সমস্যা কি এবার এই x প্লাস 1 বাই x এর মান এখানে বসানো যায় কিন্তু এখানে যায় না এতটুকু কে আমরা সূত্রে নিব ইকুয়াল টু x প্লাস 1 বাই x হোল স্কয়ার এটাকে লেখা যায় x প্লাস 1 বাই x হোল স্কয়ার মাইনাস 4x
into 1/x এইভাবে লিখতে পারি এই x এর সাথে x কাটা যায় ইকুয়াল টু 8x plus 1/x এর পরিবর্তে এখন আমরা 5 লিখব x plus 1/x এর পরিবর্তে লিখলাম 5 5 স্কয়ার x plus 1/x whole square minus 4 equal to এখানে লেখা যাবে 25 into এটার পরিবর্তে আবার 5 5 স্কয়ার minus 4 equal to 25 into 5 স্কয়ার তাহলে কত হবে 25 বিয়োগ 4 equal to 25 গুণ 21 25 আর 21 গুণ করলে কত হয় 825 825 equal to লেখো 525 ওর রাইট হ্যান্ড সাইড এটা রাইট হ্যান্ড সাইড এটা বুঝতে পারছো কিনা এখানে কারো প্রশ্ন আছে কিনা এই যা করছি এই নিয়মের ভিতরে কোনো প্রশ্ন আছে কিনা বাইরে না বাইরে কোনো প্রশ্ন স্যার আমার একটা আছে বলো এখানে কোনো প্রশ্ন থাকলে বলো এখানে স্যার এই যে আপনি লিখেছেন স্যার x প্লাস 1/x হোল স্কয়ার আর একটা স্যার লিখছেন x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x প্লাস 1/x স্যার এটা কিভাবে লিখছেন এই যে এখানে x প্লাস 1/x এর মান এখানে বসানো যায় এখানে x প্লাস 1/x নাই এখানে আছে x প্লাস 1/x কিন্তু x প্লাস 1/x এর তো কোনো মান দেওয়া নাই জি স্যার এইটাকে এখানে যদি আমরা মান বসাইতে চাই মান বসানোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে হবে অর্থাৎ এইটাকে আরেকবার সূত্র নিলে x প্লাস 1/x আসে x প্লাস 1/x পেলে আমরা এখানে x প্লাস 1/x এর পরিবর্তে 5 বসাতে পারবো ইয়েস স্যার আরেকটা প্রশ্ন স্যার হ্যাঁ বলো স্যার এই যে x প্লাস 1/x স্কয়ার আর x মাইনাস 1/x স্কয়ার স্যার এটা কিভাবে করছেন এই যে এই জায়গা থেকে এইটা বুঝো নাই ইয়েস এটা বুঝছি স্যার এই লাইন থেকে এই লাইন বুঝো ইয়েস স্যার এইটা থেকে এটা বুঝো ইয়েস স্যার এইটা থেকে এটা ইয়েস স্যার এই জায়গায় কিন্তু আমি এই মানটা এখানেই বসাইতে পারি এই জায়গায় এটা করার দরকার নাই তাহলে এই যে এই লাইনটা তো এটা মুছে দেন এই লাইনটা দরকারই নেই এই জায়গায় বসাইলাম এই জায়গায় এইভাবে লেখো এখানে হবে 5 স্কয়ার ইনটু আর এখানে লেখো 5 স্কয়ার মাইনাস 4 এইভাবে লেখো তাহলে এখানে একবারে 25 আসে এই ক্ষেত্রে ইকুয়াল টু 25 গুণ 21 ইকুয়াল টু 525 এইভাবে লেখো মানে এখানে মান একবারই বসাই দিব আমরা দুইবারে বসাবো না ও সেবা বুঝছি স্যার আচ্ছা এবার সৌমিক তুমি আরেকটা পদ্ধতির কথা বলছো এখন তোমার পদ্ধতিতে করি থ্যাংক ইউ তুমি এখন এখানে কি বলতে চাও সেটা বলো বিভিন্ন ভাবে করা যায় তোমার পদ্ধতিটা বলো আগে মানে এটা বর্গ করে দিব আমি দেওয়া আছে ওটাকে বর্গ করতে বলতেছ স্যার ও যেটা দেওয়া আছে এটা দিয়ে বর্গ করতে পারবো আচ্ছা ঠিক আছে যেটা দেওয়া আছে এটাকে যদি আমরা এখন একবার বর্গ করি তাহলে লেখা যাবে x প্লাস 1/x এর হোল স্কয়ার ইকুয়াল টু 5 স্কয়ার এটাকে লেখা যাবে কত x স্কয়ার প্লাস 2 ইনটু x ইনটু 1/x প্লাস 1/x এর স্কয়ার ইকুয়াল টু হবে 25 এই দুটো কাটা যায় তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার ইকুয়াল টু 25 মাইনাস 2 ভাই সৌমিক ভালো আছস হ্যাঁ কথা বলবো না এখানে 23 আসছে यस স্যার জি স্যার এটার উভয়পক্ষকে আরেকবার বর্গ করলে হবে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার ইকুয়াল টু 23 এর বর্গ এখন এই জায়গায় প্লাস আছে এটাকে মাইনাস করা গেলে হয় এখানে মাইনাস কিভাবে বানানো যায় দেখো এই সব জায়গায় কিন্তু বা লিখতে হবে এটাকে যদি এখন আবার ওই সূত্র নেই x স্কয়ার মাইনাস 1/x স্কয়ার এর হোল স্কয়ার প্লাস 4 x স্কয়ার ইনটু 1/x স্কয়ার ইকুয়াল টু কত 23 এর বর্গ করলে কত হয় স্যার 529 529 529 স্যার 529 এই দুটো কাটা যায়
x square minus 1 by x square whole square equal to 5 to 9 minus 4. Ba, x square minus 1 by x square whole square equal to 5 to 5. Dekho example kora jay. Aar kono prashno ache ekhane? No sir. No sir. No sir. y is x minus 1 by 3x equal to 5. এটা দেওয়া আছে এই রাশির মান বের করতে হবে এখন একটা ব্যাপার দেখো এখানে x স্কয়ার এর সাথে 9 আছে আমি যদি এখানে ব্র্যাকেটের ভিতরে নিতে চাই এখানে 3 আছে x এর সাথে কিন্তু এখানে x এর সাথে আছে 2 এইজন্য আমাদের যেটা করতে হবে এখানে x এর সাথে 3 নিয়ে আসতে হবে আর এই x এর সাথে 2 নিয়ে আসতে হবে তখনই আমরা এটার মান বের করতে পারবো কারণ কি এটাকে যদি আমরা এইভাবে লিখি প্লাস এটাকে লেখা যায় 1 বাই 2 x স্কয়ার এর ভিতরে লেখা যায় এই রাশির মান বের করার জন্য 3x প্লাস 1/3x এর মান অথবা 1/2x এর মান অথবা 3x মাইনাস 1/2x এর মান জানা থাকা লাগে হয় এই রাশির মান না হয় প্লাস এই দুটার যেকোনো একটা মান এখানে জানা থাকতে হবে যদি আমরা এটা মান বের করতে চাই এইজন্য আমরা যেটা করব এখান থেকে এই মানটা বের করে নিয়ে আসব এখান থেকে এই মানটা বের করার উপায় কি দেখো এখানে 2 আছে এখানে আসতে হবে 3 2 সরাইতে হবে মানে 3/2 দ্বারা যদি এটাকে গুণ করি তখন 2 এর সাথে 2 কাটা যাবে 3 x এর সাথে গুণ হবে তাহলে এটার উভয় পক্ষকে 3/2 দ্বারা গুণ বা এই 3/2 ইনটু 2x মাইনাস 1/3x ইকুয়াল টু 3/2 ইনটু 5 এই ভাবে লেখা যায় এখন যদি আমরা গুণ করি 3/2 into 2x minus 3/2 into 1/3x equal to 3 + 15 = 2 ये जो लगा जाए 2 के साथ 2 काटा जाए এখানে আসছে 3x minus 3 এর সাথে 3 কাটা যায় 1/2x equal to 15/2 এই মান আগে বের করতে হবে বের করার পরে এখন এটার উভয় পক্ষে বর্গ করলে পারো অথবা এইটাকে সূত্রে নিয়ে এই মানটা বসানো যায় তাহলে আমরা এটা সূত্রে নেই এইটা সূত্রে নিলে কত হবে 3x minus 1/2x whole square plus 2 into 3x into 1/2x এইভাবে হয় এখানে দেখো এই 2x এর সাথে 2 into x কাটা যায় কাটাকাটি করার পরে এখানে আমরা লিখতে পারি কত দেখো এই 3x minus 1/2x এর পরিবর্তে 15/2 15/2 হোল স্কয়ার প্লাস 3 এটা লিখতে পারি 15 এর বর্গ করলে কত হয় 15 গুণ 15 কত 225 কত 225 225 এটা দেখো 225 কিনা ঠিকভাবে দেখে নাও স্যার 2 2 এর স্কয়ার তো 4 হয় বসি 15 এর বর্গ করলে কি এটা হয় यस স্যার জি স্যার এখন এখানে লসাগু করলে 2 এর স্কয়ার করলে 4 হয় 2 ওই জায়গা 4 হবে এটা বসো এখানে यस স্যার এটা বসো জি স্যার এবার এখানে হবে 2 2 5 প্লাস 3 3 12 এখন ঠিক আছে স্যার यस স্যার স্যার ঠিক আছে এই ডান পাশটা মুছে দিলাম এটা দরকার নাই আচ্ছা প্রশ্ন লিখবেন জি স্যার মিলছে স্যার আমার একটা প্রশ্ন লিখবেন প্রশ্ন পরে নেক্সট ক্লাসে হবে স্যার এই চ্যাপ্টারে যদি আরো কোনো সমস্যা থাকে পরের ক্লাসে দেখাইতে পারবা তবে খুব বেশি পেছানোর দরকার নাই আর পরের ক্লাসে আমরা 5.2 যেন করতে পারি আল্লাহ হাফেজ জি স্যার আল্লাহ হাফেজ স্যার আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম ওয়া আলাইকুম স্যার